রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের প্রত্যেকটি নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অ্যাক্টিভেট করুন। আমার সুদীর্ঘ অভিজ্ঞতায় বহু মানুষকে দেখেছি যারা জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করেন, তারাও নিজেদের জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানার বিষয়ে অত্যন্ত উৎসাহী, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী অন্যদের ন্যায়। তাই সকলের কথা মনে রেখেই সাধ্যমতো বিশ্লেষণ জানালাম, নিজের রাশি জানা থাকলে মিলিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশিফল 2020 অনুযায়ী এই বছর আপনার কিছু ছোট সমস্যা ছাড়া স্বাস্থ্য ভালোই যাবে। এই বছর আপনার প্রেম জীবনের জন্য ভালো হবে এবং আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা অভিজ্ঞতা লাভ করবেন। আপনার সঙ্গী আপনার অনুভূতি বুঝতে পারবে। আপনি যদি কাউকে প্রেমের প্রস্তাব দিতে চান তবে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া আশা করতেই পারেন। আপনার বৈবাহিক জীবন খুব ভালো হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে ভালোভাবে মিলমিশ বজায় রাখতে পারবেন। যদিও আপনাকে আপনার পত্নী বা স্বামীর স্বাস্থ্য সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে। যারা একটি সন্তানের কামনা করছেন তাদের ইচ্ছা এই বছর পূর্ণ হতে পারে। আপনি জমি এবং সম্পত্তি থেকে সুবিধা লাভ করতে পারেন এবং আপনার পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ হবে। আপনার পরিবারের মধ্যে নতুন সদস্যের প্রবেশ করার সম্ভাবনা আছে। আপনি আপনার শিক্ষাক্ষেত্রে মিশ্র ফলাফল পেতে পারেন। আপনি আপনার প্রচেষ্টার বা পরিশ্রমের অনুপাতে ফলাফল লাভ করবেন। বিদেশি উৎস থেকে লাভ হবে আপনার। আপনি আপনার অসাধারণ ক্ষমতার জন্য অন্যদের কাছ থেকেও প্রশংসা লাভ করবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে বর্তমান অবস্থান থেকে পছন্দসই স্থানান্তর লাভ করতে পারেন। এই বছর আপনার জীবনে আগত ভালো দিকগুলি নির্দেশ করছে। আপনি অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবেন এবং আপনার মনোযোগ আপনার অর্থশাস্ত্রের দিকেই থাকবে। আপনি এই সময়ের মধ্যে আপনার বাড়ির সংস্কারও করতে পারেন। আপনি এই সময়কালে আপনার সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারেন। এছাড়াও সারা বছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এপ্রিল এবং মে মাসে আর সঙ্গে আগস্ট মাসেও একটু সাবধানতা অবলম্বন করলেই চলবে। ক্যারিয়ারের দিক থেকে দুর্দান্ত ফলগুলি আপনি লাভ করতে পারবেন এই সময়কালের মধ্যে। তাছাড়া আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হঠাৎ অপ্রত্যাশিত চাকরি পাওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। আপনার বেতন বৃদ্ধি পাওয়ার সঙ্গে আপনি আপনার ক্যারিয়ারে আরও এগিয়ে যাবেন। আপনি আধ্যাত্মিকতা, সেবা ও শুশ্রূষা ইত্যাদি সম্পর্কিত ক্ষেত্রে আপনার ক্যারিয়ারকে একটি নতুন দিক নির্দেশনাও করতে পারেন। এই রাশির শিক্ষার্থীরা এবছর দুর্দান্ত ফল লাভ করবে। এই সময় আপনার বাচ্চাদের স্ত্রী এবং বাবার পক্ষে ভালো। এছাড়াও আপনি সুখ ও সমৃদ্ধিতে ফললাভ করবেন, আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে এই বছরটি। যদি এটি আপনার প্রেমের ক্ষেত্রে কোনো রকম সন্দেহজনক অবস্থা সৃষ্টি করে তবে তাকেও কিন্তু আপনি বেশ উপভোগী করবেন বলে আশা করা যায়।